بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي انزل فيه القران هدى للناس وبينات من الهدى والفرقان

এই ক্ষেত্রে আমরা কি কৌশল অবলম্বন করতে পারি হিকমা অবলম্বন করতে পারি তাদের সঙ্গে মিলিয়ে সেই কাজটাও করলাম এবং অন্যান্য ভালো কাজগুলো করলাম সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে ভাই আমাদেরকে বেদাতের সঙ্গে আপোষ করা যাবে না বেদাতদের সঙ্গে শিরকির সঙ্গে হ্যাঁ এগুলোর সঙ্গে আপোষ করাই যাবে না এগুলো আপোষ করা যাবে না তবে একটা সৎ ইচ্ছা একটি হিকমা যদি আপনি মনে করেন যে আমি কিছুদিন এই কাজ সঙ্গে জড়িত থেকে ইনশাল্লাহ তাদেরকে ভালোভাবে নিয়ে আসতে পারবো বা বোঝাতে পারবো বা এই অনুযায়ী কাজ করলে তাদেরকে আস্তে আস্তে একটু বোঝাতে পারবো ঠিক ঠিক এই কিছু সময় কিছু সময়ের জন্যে মাল হাত অসন্তুষ্ট সত্য যদি আপনার যেন জায়েজ হয়ে থাকে তাহলে আপনি সেটা করতে পারেন যদি মনে করেন যে হ্যাঁ আমি কিছুদিন ওয়েট করি একটু সবর করি করার মাধ্যমে তাদেরকে বুঝাবো বুঝি আমি তাদের কি করবো হক পথে আসবো তাহলে করতে পারেন ভালো দিয়েছে আলহামদুলিল্লাহ অনেক জায়গা আগে থেকে করে আসতেছে এটা সহজে গিয়ে হবে না বন্ধ হবে না এই জন্য আপনি দিন সময় দেবেন যখন দেখবেন যে কয়েকদিন সময় নেওয়ার পর হচ্ছে না তখন আর আপনি আপোষ করবেন না একদম তাদের কাজ করে শুরু করে দেবেন যা হবে আল্লাহ ভাষা আল্লাহ দিন আল্লাহ রক্ষা করবেন রসুলের দিন আল্লাহ দিন আল্লাহ সুবাহ অবশ্যই কি করবেন রক্ষা করবেন কিছুদিন সময় নিবেন চেষ্টা করবেন তারপরে যদি না হয় তাদের সঙ্গে গায়ের সঙ্গে গা ভাসিয়ে দিয়ে আপনি সে বেদাত কাজ করতেই থাকবেন করতে থাকবেন এমনকি মরণ এসে যাবে এমনটা যেন কি না হয় এটা আপনি স্বাভাবিকভাবে খেয়াল রাখবেন স্বাভাবিকভাবে এটা কি খেয়াল রাখবেন কারণ বেদাতিরা আসলে কঠিন ভয়ানক গুণায় কাজ লিপ্ত এই কারণে ইমাম সুফিয়ান সাউরি রহমাল্লা একটা কথা বলেছেন সুন্দর কথা যে বেদাতিদের ভাগ্যে তাওবা জোটে না বেদাতিদের ভাগ্যে তাওবা জোটে না কেন কারণ বেদাতিরা যখন বেদাত করে তখন সেটাকে ভালো মনে করি করে যখন দোয়া করে ফলাশরাতের পর ভালো মনে করি করে যখন মিলাদ পরে এটাকে ভালো মনে করি করে যখন সর্বরাতের রোজা রাখে এটাকে ভালো মনে করি করে যখন সবে মেরাজের রোজা রাখে এটাকে ভালো মনে করি করে বিভিন্ন আনুষঙ্গিক ভালো কাজগুলো আছে বেদাতগুলো আছে এগুলো ভালো মনে করি করে সুতরাং যেটাকে ভালো মনে করি করবে সেটা থেকে কোশ্চিন তারা বের হয়ে আসতে পারবে না সেটাকে কোশ্চিন কালে তারা দাবা করবেও

আমাদেরকে অবশ্যই দিনের মধ্যে নতুন কাজগুলো অবশ্যই পরিহার করতে হবে সর্বাত্মকভাবে চেষ্টা করতে হবে এমনকি ইমা মালেক রহিম মহল্লাহ ইমাম শাফিকে বলেছেন এ হাফি ইননাকুল্লা মা লামিয়াক আল আহাদ রসুল্লাহী দিন আন যে সমস্ত কাজ রসুলের যুগে সাবির যুগে দিন হিসেবে ছিল নাম লামিয়াক ইয়ামা দিন আন আজকে দিনও সেরা দিন নয় আজকে দিনও সেরে ইসলাম নয় মানি বেদা আতান ফিল ইসলামী যে ব্যক্তি দিনের মধ্যে ইসলামের মধ্যে বেদা তৈরি করলো আবিষ্কার করলো ফর আ হাসানতাম এবং আবিষ্কার করে মনে করতেছে এটা তো ভালো কাজ আমরা তো ভালো কাজে করতেছি খারাপ কাজ করতেছি না যা মা সেজন্য দাবি করলো আন্না মোহাম্মদ খান রিসালাতা রিসালতা সেজন্য দাবি করলো যে মোহাম্মদাল্লাম রিসালাতের খেয়ানত করেছেন তার আসলে দায়িত্বের খেয়ানত করেছেন জালেক বেদাতের গুণা খুবই কঠিন ভয়াবহ গুনাম এটা করার মাধ্যমে রসুলের যেন আমরা খেয়াল করতেছি এরকম একটা বোঝা যাচ্ছে আল্লাহ সুবাহ আমাদেরকে সার্বিক ভাবে বেদাত বর্জন করে আমল করার কাজ করার অভিযান করুক আল্লাহ মামিন